এই দেখো বোন আর কাকিমা এরা দুজনে টোটোতে উঠে পড়েছে আর কাকা দাঁড়িয়ে আছে তোমাদের দাদা ভাই চলে এসেছে দোকান থেকে এ দেখো সন্ধ্যে দেওয়ার পর ম্যাগির পকোড়া ভাজা হয়েছিল বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে বসে বসে ম্যাগি পকোড়া খাচ্ছি বাইরে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আর এখন বেজে গেছে সাতটা আমরা ঘুম থেকে উঠেছি আজকে দেরি করে একটু ছটা পনেরো না কটার সময় সবাই মিলে উঠে পড়েছি একসাথে তো তারপরে চাটা খাওয়া হলো আর আজকে তো কাকারা বাড়ি চলে যাবে সকাল সকাল বৃষ্টি হচ্ছে না তাই বলছে আর বিকেলে যাওয়ার কথা ভাববো না তার কারণ কালকে ভেবেছিল যে বিকেল বেলায় বাড়ি যাবে তা বৃষ্টির জন্য যেতে পারিনি তাই আজকে ওরা সকালেই বেরিয়ে পড়বে তার জন্য একটু তাড়াতাড়ি উঠেও পড়েছে সবাই তা এখন বসে আছে একটু পরে আর কি বেরোবে সকালে টিফিনটা খাবে খেয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়বে এখান থেকে বেশি দূর তো না জগদ্দল তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবে ওরা তা আমি এখন গিয়ে রান্নাটা বসিয়ে দেবো রান্নাঘরে তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করে নিই চলো তাহলে তোমাদের সাথে পরে কথা বলবো আর আজকে আমি সারাদিন কি কি করছি সেটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে কাকার সবাই বাড়ি চলে যাচ্ছে মনটা খারাপ খারাপ লাগছে বাড়ি ঘরে এবার ফাঁকা ফাঁকা লাগবে ওই দেখো সব রেডি আর এই দিকে ওই দেখো টোটোও চলে এসেছে তা এখন চলে যাবে তোমাদের দাদা গেছে একটা দোকানে রং দিতে তো এখনই আসবে নাকি কি জানি দেখা হবে নাকি কাকাদের সাথে তা কাকারা তো পুরো রেডি বাড়ি যাওয়ার জন্য এই দেখো বোন আর কাকিমার দুজনে আর টোটোতে উঠে পড়েছে আর কাকা দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদাভাই চলে এসেছে দোকান থেকে এসে কাকার এই মানে মালপত্রগুলো একটু বেঁধে দিচ্ছে আর কি কাকাও তো ব্যবসা করে তো ব্যবসার জিনিস আর কি তো আমাদের বাড়ি দিয়ে যেতে বলেছিল আর কি মালিককে তো এখানে দিয়ে গেছে তাই যাওয়ার সময় টোটো নিয়ে যাচ্ছে সবাই চলে যাচ্ছে মনটা খারাপ হয়ে যাচ্ছে তুমি তুমি আসবে আবার কেন সবাই তো সবাই তো চলে গেল এবার আমরাও ঘরে চলে যাচ্ছি সকালে কাজ শুরু করে দেব। এখনও সকালে রান্না বসানো হয়নি এখন ঘরে গিয়ে রান্না বসাবো চলো তাহলে তোমাদের সাথে পরে কথা বলবো আবার এখন বেঁচে গেছে সাড়ে দশটা আর আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দুপুরের রান্না বসিয়ে দিয়েছি দুপুরের রান্না হবে নিরামিষ তরকারি মানে পাঁচ মিশালি তরকারি যাকে বলে আর মাছ ভাজা আর চাল কুমড়ো সে আছে পরশু দিনে সেটা ফ্রিজে ছিল তো সেটা গরম করা হয়েছে তো এখন মাছ ভাজা যেরকম বসানো আছে আর চাল ওই চাল কুমড়োটা একটু জাল দিয়ে নিলাম মানে গরম করে নিলাম একটু আর তরকারিটা এখনও বসানো হয়নি ওটা বসিয়ে দেবো তা বাপি এখন ওই কাটালের দানাগুলোর ওপরে যে লাল লাল কালারের একটা চোকলা টাইপের থাকে না ওই চোকলাটা আর কি ছাড়িয়ে দিচ্ছে তা ওইটা হয়ে গেলেই ওই রান্নাটাও বসিয়ে দেবো আর মামুনি এখন বাথরুমে ঢুকেছে স্নান করতে হ্যাঁ স্নান করে নেবে মামুনি আর আজকে একটা ভালো হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টি হচ্ছে না নাহলে বৃষ্টি হয়ে গেলে তোমাদের দাদাভাই আজকে আবার মালটাল দিতে যেতে পারতো না দোকানে দোকানে অনেক অর্ডার এসেছে তো বৃষ্টি হলে সেই অর্ডারগুলো কমপ্লিট করতে পারছিল না কালকে যেমন যেতে পারছিল না বৃষ্টি পড়ছিলো বলে তো আজকে বৃষ্টি পড়ছে না কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে মনে হচ্ছে যেন বিকেলের দিকে বৃষ্টি হতে পারে তো চলো রান্না বান্নাটা আমি কমপ্লিট করে নিই আর আজকে যে ভিডিওটা আসবে সেটা এখনও এডিট কমপ্লিট হয়নি জানি না আসতে পারবে কিনা না মানে আজকে আমি ছাড়তে পারবো কি না ভিডিওটা চলো তোমাদের সাথে পরে কথা বলবো তাহলে আবার এখন বাজে পোনে ছটা আর সেই রান্না বান্না করছিলাম তখন তোমাদের সাথে কথা হয়েছে আর এখন আসলাম কথা বলতে আসলে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে যে ভিডিওটা এসেছে আর কি ওই ভিডিওটাও আমি একটা সময় ছাড়তে পারিনি তো একটা তিরিশে ছেড়েছি মানে কি বলবো একটু ভালো লাগছিল না আজকে শরীরটা হঠাৎ করেই খুব খারাপ লাগছিলো তাই আর কি ভিডিও বানানো হয়নি খুব কষ্ট করে ভিডিওটা এডিট করে ছেড়ে দিয়েছি তা তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো একটু আগেই উঠলাম উঠে আমার একটা বান্ধবী ফোন করেছিল তো ওর সাথে একটু কথা বললাম তারপর ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই সে অনেকক্ষণ আগে কথা হয়েছে তা এখন মনে হচ্ছে মুসলধারে বৃষ্টি নামবে ভীষণ মেঘ করে আছে সারাদিনই মেঘ করেছিল কিন্তু এখন মেঘ ডাকছে আবার ঝোড়ো হাওয়া উঠেছে একটু তা আমি বাইরেটা এসে একটু দাঁড়ালাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে বলে আর পুরো কি বলবো অন্ধকার হয়ে আসছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না অন্ধকারটা কিন্তু একদম অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে তা বাপি ওই দিকে রাস্তা মানে সামনের দিকে রাস্তাটায় হাঁটছে তা আমাকে বলছে ওখান থেকে তোমাকে আর হাঁটতে আসতে হবে না মানে ছাদে যেতে হবে না সেটা বলছে এখনই বৃষ্টি নামবে আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে তার জন্য আমি নিচটায় আসলাম নিচে এখানে সুন্দর হাওয়া দিচ্ছে তা এখানে দাঁড়িয়ে আছি আর খোখো ময়দান এখান থেকেও দেখা যায় সবাই খেলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর তোমাদের সাথে একটু কথা বলছি তো আমি ঘরে চলে যাব আবার সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে যাচ্ছে তো সন্ধেটাও দিতে হবে তা দেখেছ শুনতে পাচ্ছো আমার মেঘ ডাকছে খুব মেঘ ডাকছে কিন্তু তাই আমি ঘরে চলে যাব এখনই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আর চলো তাহলে তোমাদের সাথে পরে কথা বলবো আজকে তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি সারা দিন কি কি করলাম না করলাম তার কারণ তোমাদের তো বললাম যে আমার শরীরটা একটু ভালো লাগছিল না হঠাৎ করে খুব খারাপ লাগছিলো তার জন্য আর কি ভিডিও করতে পারিনি আমি চলো তাহলে তোমাদের সাথে পরে কথা বলবো এখন গিয়ে সন্ধ্যেটা দিয়ে দেবো আমি দেখো সন্ধে দেওয়ার পর ম্যাগির পকোড়া ভাজা হয়েছিল বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে বসে বসে ম্যাগি পকোড়া খাচ্ছি বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর আমরা ঘরে বসে বসে তোমাদের তো দেখালাম কি খাচ্ছি ম্যাগি পকোড়া খাচ্ছি তা ঝুপকে আসলো একটু আগে এসে ম্যাগি পকোড়া ভাজলো তাই আর কি বসে বসে আমরা খাচ্ছি সবাই মিলে আর ম্যাগি পকোড়াটা খেতে খুবই ভালো লাগে আর তোমরা যারা খেয়েছো তোমরা তারা জানো আর কি যে ম্যাগি পকোড়া খেতে কেমন আমার তো খুব ভালো লাগে তা খুব ভালো লাগছে এখন এই বৃষ্টি হচ্ছে বাইরে আর ঘরে বসে বসে আমরা পকোড়া খাচ্ছি আর ভাবছি একটু টিভি দেখবো তা বাপি বলছে বিদ্যুৎ চমকাচ্ছে তার টিভি দেখতে হবে না তা দেখি বেশি বিদ্যুৎ না চমকালে আর কি টিভিটা দেখবো টিভি দেখবো আর ম্যাগি পকোড়া খাবো চলো তাহলে তোমাদের সাথে পরে কথা বলবো এখন বেজে গেছে রাত্রি দশটার আজকে আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার সব কাজকর্মই হয়ে গেছে বিছানা করা হয়নি এখন বিছানাটা করব বিছানা করে শুয়ে পড়বো যেহেতু আজকে একটু ভালো লাগছে না শরীরটা জানি না কেন খুবই খারাপ লাগছে আর কেউ শোয়নি এখনও অবশ্য বাপি কাছে ছাদে হাঁটতে মামুনি ঘরে বসে আছে আর আমি আজকে হাঁটবো না ভালো লাগছে না আজকে বিছানা করে শুয়ে পড়বো তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ারটা করে দিও তাহলে আজকের মতো টাটা গুড নাইট পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে